চুয়াডাঙ্গা ও যশোর সহ দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকা সহ দেশের বেশিরভাগ এলাকায় আজও তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দিনের তাপমাত্রা গতকালের মতোই উষ্ণ থাকার পাশাপাশি বাড়তে পারে রাতের তাপমাত্রাও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের কোথাও কোথাও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে কিছু জেলায় বৃষ্টির কারণে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকায় তাপমাত্রা কিছুটা কমলেও তা বেশি সময় স্থায়ী হবে না আগামী সোম ও মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে এতে তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা আছে এদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে চুয়াল্লিশ মিলিমিটার